রেশনের গম পাচারের অভিযোগ নারায়ণগড়ে, উত্তেজনা এলাকায়। রেশন দোকান থেকে গম পাচারের অভিযোগ। পাচারের সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ল একটি গাড়ি। মঙ্গলবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মকরামপুরের তালা গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তালা গ্রামের রেশন ডিলার কানাই দাস দীর্ঘদিন ধরে রেশনের চাল গম পাচার করছে। এদিন রেশন দোকানের কর্মচারী দোকান থেকে রাস্তায় করে গম নিয়ে যাচ্ছিল। এই অভিযোগে ওই কর্মচারীকে আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। প্রায় 5.5 কুইন্টাল গম রেশন দোকান থেকে অন্যত্র পাচার করা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে উক্ত এলাকার রেশন ডিলার কানাই দাসের ছেলে অনুপ দাস। এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন আধিকারিকদেরকেও জানানো হয়েছে। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নারায়ণগড় থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় বরুণ দোলাই নামে ইঞ্জিন ভ্যানের চালককে আটক করা হয়েছে। এই বিষয়ে রেশন ডিলার কানাই দাসের ছেলে অনুপ দাস কি জানালেন শুনে নেব। কি হয়েছে এটা? কি হয়েছে মানে যে ডিলার মাল পাচার করছে এভাবে, আমরা ন্যায্য মাল পাইনি। হ্যাঁ, আমাদেরকে যে মালটা পাওয়ার কথা সেই মাল কম দেয়, তার মধ্যে মানে ড্যামেজ মাল দেয়, ভালো মাল দেয়নি, ভালো মাল পাচারে যায়, এভাবে দীর্ঘ জীবন করে আসছে। হ্যাঁ, আজকে আজকে বিয়ে এরকম ধরা পড়েছে গাড়ি সকালবেলা পাচানো, আমরা সুব্যবস্থা করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আমরা দীর্ঘদিন ধরতে পারেন, রাত্রে মালের ওভাবে পাচার হয়, দিনের বেলা খুব কম হয়, বুঝতে পারিনি। হ্যাঁ, আজকে ধরেছেন? আজকে ধরছি, সকালবেলাতে এভাবে মাল লোড হয়েছে। আপনারা কি চাইছেন? কি আমরা চাইছি যে সবাই লোককে মাল দেওয়া হোক ভালোভাবে। হ্যাঁ, মাল যেটা পাওনা তাদের পাউ। হ্যাঁ, গরিব দুঃখী খাও তারা সারা জীবন। এটা কতদিন ধরে আপনাদের মাল কম? সারা জীবন পরে আসছে দিদি, তো আমরা দেয় না, মানে সব সময় যে আসে কিন্তু এটা উচিত মতন তো হচ্ছে না। মানে ডিলার ডিলার মেরে দিচ্ছিল? ডিলার মেরে দিচ্ছিল। কি হলো, তোমাকে এখানে ধরেছে কেন? আমি ডিলারের বাড়ি থেকে গম নিয়ে যাচ্ছিলাম, এখানে জনসাধারণ আমাকে যে বলছে কী আছে কী আছে, আমি বলছি গম আছে। ওটা কোথা থেকে আসছে? আমি বলছি ডিলারের বাড়ি থেকে। কোথায় নিয়ে যাচ্ছিলে? নারায়ণগড়ে। তোমাকে কী বলেছিল ডিলার? ডিলার বলছে নারায়ণগড়ে সেখানে দিয়ে দেবে। নারায়ণগড়ের কোন জায়গাটায়? নারায়ণগড়ের হাটের সামনাসামনি সে অনিমেষদের দোকান। তুমি কত বস্তা গম নিয়ে যাচ্ছ? 13টা। ডিলার বলেছিল বিক্রি করতে নাকি? তোমার নাম? বরুণ দোলাই ছেলে, এই তালা গ্রামে আমার বাড়ি। তো বলা বলতে আমার মালটা হচ্ছে 17-18 বস্তা মালে আমার 5.5 কুইন্টাল মাল হয়েছে। তো যে মালটা হওয়ার কথা ছিল 9 কুইন্টাল। তো আমরা হোলসেলারকে ফোন করলাম যে এরকম ফাটা বস্তায় আপনার সেখানে আনলোড লোড এরকম হয়ে মালটা শর্টেজ হয়েছে, তো আমরা এই 5.5 কুইন্টাল মাল নিয়ে 9 কুইন্টাল মাল তো ভোজাতে পারবো না পাবলিককে, তাহলে তো আমরা ডিস্ট্রিবিউশন করতে পারবো না। তখন উনি বললেন যে এই কটা মালের জন্য আমি কি আবার গাড়ি পাঠাবো? উনি বললেন যে তাহলে আপনি গাড়ি করে নিয়ে চলে আসুন, এখানে মালটা রিটার্ন নিয়ে নেবেন, আমরা গাড়ি ভাড়া দিয়ে দেবো। জাস্ট সকালবেলা গাড়িটা লোড হয়ে হোলসেলারের বাড়ি গোপাল আগরওয়ালের বাড়ি যাচ্ছিলো, কিন্তু সেই পরিস্থিতিতে আমাদের এখানে স্থানীয় যারা পার্টি কর্মী আছে তারা ওই গাড়িটাকে ঘিরে আটকে দেয়। আমরা যেখানে যা ফোন করার ফোন করেছি, এবারে প্রশাসনিকভাবে কিভাবে কি হবে সেটা এখন আমরা বলতে পারছি। নারায়ণগড় থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।